হু বলে চলতো, এখনো তাই চলে। আপনি কি সেরকম রোমান্টিক নন? নয় বোধহয়, বউ তো একটা। আমি কোথায় করছি মনু বল না, ও মনু দিয়ে এরকম করো না। নমস্কার, নিবেদিতা অনলাইনে, আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আমি আজকে যার বাড়িতে এসে পড়ে রয়েছি, মানে বসে কথা বলছি, তাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একটি বাড়তি শব্দ বলা মানে খানিকটা সময় নষ্ট তার সম্পর্কে। হ্যাঁ, তিনি চিরঞ্জিত এবং আমাদের দীপকদা, এবং খুবই মানে কাছের মানুষ বলবো। তার কারণ হচ্ছে আমি তো আমার ছোটবেলা থেকে আমার তো প্রথম ক্রাশ দীপকদা, কারণ আমি ওনাকে টিভিতে খবর করতে দেখতাম যখন, তখন থেকেই আমার ভীষণ ভালো লাগতো আমি যখন স্কুলে। তারপরে আমি যখন নিউ মার্কেটে একদিন পুজোর সময় বাজার করতে গেছি বাবা মার সঙ্গে, দেখি উনি মাঝখান দিয়ে যাচ্ছেন, ওই যেখানে কামানটা ছিল ওনার স্ত্রীর সঙ্গে। মানে আমি কি দুঃখ পেলাম যে ওনার বিয়ে হয়ে গেছে এবং আমার তাহলে চান্স মিস হয়ে গেল। এই রকম ধরনের যে নায়ক এবং সর্বার্থে স্টার, হ্যাঁ, তার সঙ্গে আজকে আমি কথা বলতে এসেছি, গল্প করতে এসেছি, এটা আমার সৌভাগ্য এবং আনন্দ। নমস্কার চিরঞ্জিতদা। নমস্কার সবাইকে। হুম, এবার আপনি এই প্রথমেই শুরু করি যে আপনি ভোটের আবহে এখন কেমন আছেন? আমাদের যা করতে হয় ভোটের সময়, তো অনেক বছর হয়ে গেল না, প্রায় 15 বছর হতে চললো, আমি 3 বার জিতেছি। হুম, আর আমার এবার যে দাঁড়িয়েছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনিও 4 বার, এটা 4th time দাঁড়াচ্ছেন উনি। তো এবার সে ফাইটটা খুব একটা টাফ নয়, একটু সিম্পল ফাইট আছে, কারণ বিজেপির হয়ে যে দাঁড়িয়েছে বনগার একটা অঞ্চল একটা দিকের আর কি, তিনি এমএলএও এখন, সে দাঁড়িয়েছে এবার আবার এমপি হওয়ার জন্য। তার কিছু বদনাম আছে, তার নাকি কিছু ড্রাগের কিছু কারবার ফারবার আছে যা জানা যায়, একবার ওদায় জেলেও গেছিলেন এরকম কিছু। সেই জন্য এবার খুব একটা স্ট্রং না, স্ট্রং ফাইট নয়। আমি পলিটিক্স করতে পারি না, পলিটিক্স চাই না করতে, কাজেই চান না কি আপনি এমএলএ? এমএলএতে কি হয়েছে, এমএলএ দাঁড়ালেই জিতে যাই আমি, সেটা কিছু করার নেই, কিন্তু দাঁড়াতেই চাই না আমি, প্রত্যেকবারই বলি দাঁড়াবো না। কিন্তু মমতা চান যে আমি দাঁড়াই, একটা সিট রেখে দিই আমি, আর সেটা রেখে আসছি 15 বছর ধরে, তো সেইটার একটা ব্যাপার আছে আর কি। আর আমি দাঁড়ালে জিতে যাচ্ছি দেখছেন উনি, তাই উনি চাইছেন যে আমি দাঁড়াই, আবার দাঁড়াই। তাহলে দীপকদা, আমরা এবার আমরা চলে যাই একটু অন্যদিকে, কথাটা ঘোরাই, প্রথমেই চলে যাই আপনার আপনার ছবির বিষয়। হ্যাঁ, এখন আপনার তো দাবারও চলছে এবং ওটিটিতে আপনি ছবি করেছেন, হ্যাঁ, পরমব্রত ছবি করেছেন, তার আগেও করেছি আমি দাওয়াতে বিরিয়ানি করেছি, জি5 এর জন্য করেছি, জি5 এর জন্য করেছেন, এবং এখন কি হাতে আরো ছবি কি কি অফার আছে সেটা যদি একটু বলেন, কি কি? ও, আরো একটা জি5, আর একটা আছে আমার ওয়াটার বটল বলে একটা আছে, হ্যাঁ, ওয়াটার বটল, সেটা খুব ভালো। এখন ছবি 3টে আছে আমার কাছে এই মুহূর্তে, একটা রেডি আছে কিন্তু সেটা রিলিজ করতে দেরি করছে জানি না কেন, ধূসর বলে একটা ছবি আছে, আচ্ছা, সেটা হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার, এমনি সেরকম অর্থে এক অর্থে সেরকম স্টার ঠিক কেউ নেই ওটাতে, কিন্তু গ্রুপ অফ অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে যারা সিরিয়াল মেনলি করে, ওটিটি করে এসব, আর সেটা খুব ইন্টারেস্টিং একটা ছবি, যে ছবিটার গল্পটা খুব মজার, মানে একটা ছেলের বা একটা ফ্যামিলির প্রবলেম ছিল, তার সেতির প্রবলেম ছিল, মানে সেতিটার জন্যে ওরা সমাজে ঠিকমতো জায়গা পেত না, যা হয় একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল, তারপর সেই মেয়েটাকে ছেড়ে ছেলেটা চলে গেল, মেয়েটা শকড হলো, সুইসাইড করে দিল, তার ভাইও সেতি আছে, সেও সেটাকে দেখলো, মার সেতি আছে, মানে এরম আছে ফ্যামিলিটাকে, ফলে সে একটা কিলিং আরম্ভ করে দিল, সুন্দরী মেয়ে দেখলে মেরে দেয়, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, পুড়িয়ে দেয় আবার পোর্শন, বডি পোর্শন পুড়িয়ে দেয়, যেটুকু ওপেন থাকে সেটা পুড়িয়ে দেয়,
এরম একটা গল্প আছে, সেটা ইনভেস্টিগেট করব। পরিচালক কে? এটা বিক্রম বলে একটি ছেলে, বোম্বেতে মেইনলি থাকে। আচ্ছা আচ্ছা, এখানে আছে করে ছবিটা। এখন দিবাতে প্রচুর কিন্তু ওই ওটিটি টোটিটি বোম্বে থেকে আসা কাজ এগুলো প্রচুর কাজ হচ্ছে কিন্তু, না আগে এটা কিন্তু ছিল। ওটাই হচ্ছে, সিনেমাটা কমে গেছে, সিনেমাটা হয় না। মানে সিনেমা বলতে যেটা বোঝায় যে হলে দেখায় সেটা খুব একটা হয় না, কম কমে গেছে। হ্যাঁ, মানে পরিমাণ ওখানে একটু দেবের ছবি চলে, জিতের ছবি চলে, মিঠুনের ছবি চলে, এরকম কয়েকজনের ছবি চলে, আদারওয়াইজ খুব একটা চলে না। রিসেন্টলি এটা খুব ভালো চলছে, এই মানসিক ছবি খুব ভালো যাচ্ছে। এটা আমাদের গল্প, গল্প খুব ভালো। এটাতে কিন্তু মানে দুজন শাশ্বত আর অপা, মানে অপা আর অপু দুজন মিলে দুজনের দুর্দান্ত কাজ করেছে, আর ছবিটা দারুণ নিয়েছে পাবলিক, খুব ভালো। প্রথম ছবি মানুষের অসম্ভব ভালো হয়েছে। আচ্ছা, এখন এই এটাও ভালো যাচ্ছে, এখন এখন এই মুহূর্তে ভালো যাচ্ছে, কিন্তু দাবাড়ুও ভালো যাচ্ছে, নয়ন রহস্য ভালো যাচ্ছে, আলাপও ভালো যাচ্ছে, আলাপও খারাপ না। তো এখন এত বেশি মানে ইয়ে ছবি হয় কেন? মানে মানে ভীষণ মানে সারাক্ষণই সেই গোয়েন্দা, এ খুন খারাপি, এই সেই, কেন এত মানে প্রেম, একটু নরম সরম বিষয়বস্তু নেই কেন? চলে না, যেরকম ছবিগুলো চলছে সেরকমই চলছে। মানে সমাজটাও কি এরকম হয়ে গেছে বলে আপনি? না, সেটা কিছুটা হয়েছে, আর একটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট করার মতো টাকা নেই, বাংলাদেশের বাজেটটা তো কম, যে ওই দশখানা বন্দুক নিয়ে আর অনেক লাভজাপ করে ফাইট করার মতো ক্ষমতা নেই আমাদের। তো আমরা একটা অন্তত পিস্তল ধরিয়ে দিই ডিরেক্টিভকে, সে গুলি ছবি, ওইটুকু ক্ষমতা আমাদের আছে বাজেটের জন্য। এটা কিন্তু বোম্বেতেও তো রিসেন্টলি তারানা দাস একটা ইয়ে দিয়েছেন যে সমস্ত বাজেট কমছে, নায়ক নায়িকারা তারা নিজেরা বলছে আমরা রেমুনারেশন কমিয়ে দেব যাতে হয়, সব জায়গাটাই পড়ছে সেই। এখানেও তো অ্যাপিল করছে দেখলাম রানা সরকার, যে এখানকার আর্টিস্টরা যদি একটু কম নেয়, তার তো অনেক কিছু পারে করতে, স্টেজ মাচা এইসব পারে টারে করতে, রিক্সা দিয়ে ফাংশন রাখছে, আর টেকনিশিয়ানরা তো অত রোজগার নেই, তো সেই জন্য বলছে যে যদি আর্টিস্টরা একটু কমিয়ে দেয় টাকা। আমার ধারণা এমনি কম, কম না এমনি কম, খুব কম। আমি মাঝে মাঝে বলে থাকি না যে এতে সেই সপ্তপদীতে শুনেছি, মানে শুনেছি মানে একদম ক্যামেরাম্যানের মুখ থেকে, কানাইদের মুখ থেকে শুনেছি গল্পটা, যে কোনো সুচিত্রা সেন 2 লাখ টাকা নিয়েছে, আজকে সেই অ্যামাউন্ট যদি ধরা হয় 62 সালের 2 লাখ টাকা, তাহলে এখন 3.5-4 কোটি টাকা, মানে তখন একটা 2 লাখ টাকা আরামসে একটা ছোটো বাগান নিয়ে বাড়ি কলকাতা হয়ে যেত, সেইটা এখন কিনতে গেলে 5 কোটি লাগবে, 4 কোটি লাগবে। তখন সেইটা ওই রেমুনেশনটি নিয়েছিল তখন, আর আজকে হয়তো একজন হিরোইনকে একজন বড় ডিরেক্টর, বড় প্রোডাকশন যদি রিকোয়েস্ট করে যে এটা 5 দিনের একটা কাজ আছে করে দাও, 2 লাখ টাকাই নাও, তাহলে কী হচ্ছে 62 লাখ টাকাটা এখনও সেই 2 লাখ টাকার রেটটাই রয়ে গেছে, কিন্তু বোম্বেতে মাদ্রাসে এদের ওখানে অনেক বেড়ে গেছে। ওটা পুরো কোটিতে হয়? হ্যাঁ, ওটা কোটিতে, আগে কিন্তু ওটা লাখে ছিল দিলীপ কুমারের সময়, কিন্তু এখন ওটা কোটিতে চলে গেছে, আমরা সেটা পৌঁছতে পারলাম না, পৌঁছাটা শক্ত আছে, কারণ আমাদের সার্কিট অনেক ছোট, এরিয়া ছোট না। কিন্তু আমার কাছে বিষয় হচ্ছে, এই জন্য এটা প্রশ্ন, এর উত্তর আমি এখনও জানি না, যে সেই সময় যখন টেরিটরিটা ছোটই ছিল, যখন মানে বেঙ্গল বেঙ্গলই ছিল, পূর্ববাংলা আলাদা হয়ে গেছে, তখনও কি করে সুচিত্রা সেন 2 লাখ টাকা পেয়েছিলেন? তা যদি হয় তাহলে এখন 2 কোটি টাকা পাবে না কেন? লোক তো আরও বেড়ে গেছে। যেটা হয়েছে এক প্রবলেম, সেটা হচ্ছে সব হলগুলো বন্ধ হয়ে গেছে, হলটা নেই, ওদের যেমন হল আছে আমাদের হল, আর অনেক কিছু তো এখন এন্টারটেনমেন্টের ক্ষেত্র খুলে গেছে। সেটা হলো, আমি বলছি হল বন্ধ হয়ে গেলে সিনেমাটা তো চলবে না, সেগুলো তো মাল্টিপ্লেক্স হয়ে গেছে, হল মাল্টিপ্লেক্স তো আবার চলে না, না প্রচুর খরচ। হ্যাঁ, মাল্টিপ্লেক্স এখন চলছে। তবে আরেকটা কথা জিজ্ঞেস করি, যে মানে আপনি তো মানে বুম্বালা যেরকম ধরুন খুব অ্যাক্টিভলি ফিল্মের সঙ্গে একেবারে জড়িয়ে, আপনি যেটা অন্যান্য ইন্টারভিউতে বলেছেন মানে খায় ঘুমোয় সব কিছু করে ফিল্মের সঙ্গে, আপনি তো সেরকম, আপনি একদম ফ্যামিলি ম্যান যাকে বলে, যেরকম মানে আমরা সাধারণভাবে থাকি আপনি ঠিক সেইভাবেই থাকেন, আপনার জীবনযাপনটাও সেরকমই, কিন্তু তা সত্ত্বেও প্রসেনজিৎ চিরঞ্জিত নাম দুটো
পরপর উচ্চারিত হয় অ্যাজ এ স্টার, এটার রহস্যটা কি? তা জানি না, আমি কেউ জানি, পাবলিক জানি না সেটা। তবে মুম্বাই ওই অর্থে আমার থেকে অনেক এগিয়ে আছে, এটা ডেফিনেটলি এগিয়ে গেছে, কারণ আমার ওই এটা নেই, ক্রেভিংটা নেই। ওই যেমন সিনেমা ভাবে সিনেমা স্বপ্ন দেখে, এরম ধরনের ব্যাপার আছে বলে এটাই আমার একমাত্র কাজ বলে। ও আমার একমাত্র কাজ, আমি সিনেমা বলি না, আমি অনেক কিছুর মধ্যে থাকি, আমি ছবির মধ্যে, পেন্টিংয়ের মধ্যে থাকি, গান গাই, কবিতা লিখি, সে রিসাইট করি, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কিছু। কিন্তু আপনার মধ্যে যে যে মানে স্টারডমটা, মানে আমি বলছি আপনার হাইট, আপনাকে দেখতে, মানে এটা মানে সব কিছু দিয়ে আমি আপনার নাগপাশও দেখেছি। হ্যাঁ, আমার মনে আছে নববর্ষ হতো, তখন আমি ছোট, বাবা মা নিয়ে যেত আর কি, তখন আমি স্কুলে ধরো নাগপাশে, তখন প্রথম ফাইট বাংলায় ফাইটটা নিয়ে স্টেজে ওই আলোর মধ্যে এরকম একটা ফাইট আমার এখন খুব স্ট্যাবিং স্ট্যাবিং ছিল। হ্যাঁ স্ট্যাবিং, হ্যাঁ অন্ধকারের মধ্যে ওটা আমার ডিজাইন করা। হ্যাঁ ওইটা আমি নাগপাশে দেখেছি। সত্যদা ওরা তো বুঝতে পারে না অ্যাকশনটা কিভাবে হয়, ওটা কোনোদিন স্টেজ স্টেজের বিষয় ছিল না। তো ওইটা যখন ঠিক হলো তখন আমি বললাম ওটা আমি করে দিচ্ছি ডিজাইনিংটা। দারুণ তো, হালকা লালের একটা চিৎকার উঠতো, এবং আমার না ভয় পেয়ে যেত অল্প বয়সের, এখনো স্মৃতি বললে যেগুলো ভেসে ওঠে কিন্তু ওটা আছে সেটা। তো এই যে নাগপাশে যে অ্যাকশন হিরো দিয়ে আপনার শুরু, এবং সেটা কিন্তু বাংলাতেও আপনার অ্যাকশন হিরো দিয়ে আপনি প্রতীক শুরু, হ্যাঁ প্রতীক শুরু করেছিলেন, জাহাজের উপর থেকে ঝুলে চলে এলাম দড়ি দিয়ে। সেই অ্যাকশন হিরোর ব্যাপারটা তো আপনার ছিলই, কিন্তু মাঝখানে একটা আপনার সঙ্গে বুম্বাদার কিন্তু একটা ক্ল্যাশ ছিল। ক্লাস ছিল না, হ্যাঁ সেটা একটু বলুন তো আপনি, এখন তো অনেক দিন হয়ে গেছে, একটু খোলাখুলি বলুন। না না ক্লাস ছিল না, কোনোদিনই ক্লাস ছিল না। ও তো লেখা দেখলেও বুঝবে আমার উপর যে লেখা আছে, এই যে প্রসঙ্গ চিরঞ্জিতের, ও লিখেছে আমাকে নিয়ে, ঋতু লিখেছে, সবাই লিখেছে, দেখো কি বলেছে, কত স্মৃতির কথা বলেছে। না না বুম্বাদা তো এমনি দিক থেকে সবই খুব ভালো বলেছে। ওদের বাড়ি যেতাম আমি যখন ছোট ছিল বলা, তখন থেকে বলেছে গল্প সব, ও মাকু মানে আমার কোলে মাকু বসে গল্প শুনতো এরম। তো ওরম কিছু নেই, ওটা বাইরে থেকে তৈরি করা হয়েছে, মানে কম্পিটিশন ওটা মিডিয়ার ভেতরে একটা তৈরি হয়েছে। একে একটু খোঁচায়, ওকে একটু খোঁচায়, এ একটা কথা কিছু বলে নেয় সেটাকে হেডলাইন করে দেওয়া হয়। অনেক করেছি আমি বুম্বাদ, প্রচুর করেছি রক্তে লেখা, রক্ত ধারা, তোমার রক্ত আমার সোহাগ, সব তো সব হয়। আমি আছি নয় তাপস আছে নয় ও আছে, আমরা দু এখন যদি আপনার আর বুম্বাদার কোনো ছবি হতেই পারে, কেউ আনেনি, আনছে না। মাঝখানে অনেকটা আপনার মাঝখানে একবার কথা হয়েছিল, খালি অঞ্জন দত্ত এসে একটা ছবি চাইছিল আমার বুম্বাকে নিয়ে করতে, তারপরে অন্য কোন টেকনিক্যাল পয়েন্টে বোধহয় আটকে গেছিল, সেই জন্য ওটা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুম্বা বলে সেদিনও একটা কিসে বলছিল, যদি আমরা একসঙ্গে ছবি করতে পারতাম খুব ভালো হতো, তাহলে বাংলা ছবির পক্ষে হিট হতো বেশি। হ্যাঁ লোকে দেখতে যাবে বেশি, আপনি আর বুম্বাদ একসঙ্গে, যেমন ও আর ঋতু এক এক কম্বিনেশন হয়ে গেলে চলে এরকম, সেটা চলতো আমাদের। আপনার সঙ্গে কোনো নায়িকার কোনো কম্বিনেশন তৈরি হয়নি কেন? তৈরি হয়নি কেন বলবো কি, মানে আপনি কি সেরকম রোমান্টিক নন? নয় বোধহয়, তাই হয় না কেন? আপনাকে তো রোমান্টিক হিরো হিসেবে আমরা প্রচুর দেখেছি। এরকম আর কি, একটা বউ হচ্ছে না আমাদের আর কি। হ্যাঁ বউও তো একটা, কিন্তু বউ গেলে তো বউ পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, কিন্তু আমার লাগেনি, আর আপনার লাগেনি। হ্যাঁ তো আপনার অনেক কথা রয়েছে কিন্তু লাগেনি, এই আর কি। তো ওই একই ব্যাপারটা বলছি, ওই আবার সিনেমা যদি প্রাণ হয় তখন এই ধরনের এন্ট্যাঙ্গলমেন্ট, অমুক তমুক, মানে সম্পর্ক তৈরি করা, এগুলো লাগে। না না লাগে আমার সম্পর্ক তৈরি তো এমনিও হয়, যারা সিনেমা করে তাদের কি পরকীয়া হয় না? না ওই যে বলছি হয়নি, এই আর কি। না রিল্যাক্টেন্ট, আমি আমি এটা সম্বন্ধে রিল্যাক্টেন্ট, এটা সবাই জানে যে নেই সেরকম কিছু, তো সেটা কি করা যাবে ধরো না কিছু। একটা নায়িকার সঙ্গে অভিনয় করে যেতে, আপনি মুনমুন সেন কে নয়, সুমিত্রা, সুমিত্রা মুখার্জি হিরোইন ছিল তখন থেকে, সুমিত্রা মুখার্জি হিরোইন ছিল, হিরোইন ছিল, শকুন্তলা বড়ুয়া হিরোইন ছিল, জীবন করেছিলাম যেখানে আমি আর তাপস। আচ্ছা তখন আমার এগেনস্টে ছিল আর কি, সুমিত্রা ছিল।
আমি অমিতাভেরটা করেছিলাম তো, আমার এগেনস্টে ছিল অমিতাভেরটা করেছিলেন মানে জীবন ছবিটা হচ্ছে এর আনন্দের আনন্দের বাংলা। আচ্ছা আচ্ছা। তো তখন অরুণ ছিল ওখানে, তো সেই সব ছবি মহুয়া এসছে, কে নয় মুনমুন এসছে, শতাব্দী এসছে, দেবশ্রী এসছে, সবাই সবাই বোধ হয়, এও ছিল মাঝখানে, পাপিয়া ছিল, রূপা তো ছিল, রূপা তো প্রথম এসছেই আমার ছবি দিয়ে, প্রতীক দিয়ে এসছে, ছবি হয়েছে, তারপরে আরও ছবি করেছে, আমার ছবিও করেছে, রূপা করেছে, ঋতুপর্ণাও করেছে, একসঙ্গে বসন্তি মেয়ের রাজা দুজনে ছিল, শতাব্দী সংসার সংগ্রহ শতাব্দী ঋতুপর্ণ দুজনে ছিল, লালপান বিবি ওই ঋতুপর্ণার প্রথম দিকে একেবারে প্রথমের ছবি প্রায় আমার সঙ্গে, ঋতুপর্ণার সঙ্গে অ্যাকচুয়ালি আমার বেশি ছবি ঋতুপর্ণার সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার গুনে দেখা যাচ্ছে, কত কত আমি গুনিনি অত, কিন্তু ঋতুই বলছিল তিনার ইন্টারভিউতে, বললো যে তোমার সঙ্গে ছবি সবচেয়ে বেশি। এই যে অযোগ্য আসছে ঋতুপর্ণা আর প্রসেনজিতের 50তম ছবি, তো আপনারা ঋতুপর্ণার কি 50তম পেরিয়েছে? আমি এত ছবিই করিনি, আমার তো ছবির সংখ্যা খুব কম, যদিও আছি বেশি বছর, আমি বোধহয় 40-45 বছর আছি সিনেমায়, কিন্তু আমি খুব বেছে ছবি করি বলে আমার ছবি অনেক কম, আমি জানি না বোধহয় 200 হয়নি ছবি, আর ওদের বোধহয় 350 হয়ে এরকম হয়ে গেছে। আচ্ছা, আপনি তো সত্যজিৎ রায়ের অবজারভার মানে ছবির অবজারভার হিসেবে ছিলেন, প্রতিদ্বন্দ্বী আর সীমারেখা, সীমাবদ্ধ আর প্রতিদ্বন্দ্বী বরুণচন্দ্র ছবিতে, তারপরে উনি আপনাকে কখনো কোনো ছবির কাস্টিংয়ে বা কিছুতে কাস্টিং করেছিল? আমি সুকুমার রায়ের ডকুমেন্টারিটাতে আমি লক্ষণের শক্তি হিসেবে লক্ষণ হয়েছিলাম, কিন্তু আর হ্যাঁ কিন্তু আর কখনো রাম লক্ষণ না আর হয়নি, আমি প্রথম শুরুতেই যেদিন গেছিলাম সেদিনই হঠাৎ বলেছেন প্রতিদ্বন্দ্বী আরম্ভ হবে তখন আর কি, বলেছেন তোমাকে এই ছবিটাতে হিরো নেওয়া যায়, তো আমি খুব উৎসাহী হয়ে গেলাম যে প্রথম দিন গেছি ওর বাড়িতে, বাবার থেকে বাবার কাছে ছবি চেয়েছিলেন পুজোর সংখ্যার জন্য, সেইটা নিয়ে গেছিলাম ওনাকে দিতে, এই করে আলাপটা করেছিল। তারপরে একটু পরে বললো তুমি তো এখন ইঞ্জিনিয়ারিং পড়ো যাদবপুরে, আলো হ্যাঁ তোমার বয়সটা কমে যাচ্ছে, আমি চাইছি একজন গ্র্যাজুয়েট হয়ে অন্তত 3-4 বছর বসে আছে বেকার, ঠিক আছে বেটার নেক্সট টাইম বলে দিল, যা ছবি পেলাম পেয়ে চলে গেল, ওই একটা হয়েছিল, তারপরে ডেকে পাঠালেন যে এটা এটা করবে, তারপরে দেখে বললো তোমার অনেক ছবি আছে তোমার হাতে এখন, তার গোঁপ আছে তো তোমার না ছেড়ে দাও, এই আবার গোঁপ কামাতে হবে লক্ষণ হতে গেলে, তো সেই হলো না আর কি, মানে তারপরে ওলা করবো কামিয়ে নিলাম করলাম, সেই কামানো গোঁপ কামানো দিয়ে আবার প্রভাত রায়ের ছবি চলছিল শতাব্দী আমি রূপা, সেটা গোঁপ কামানো দিয়ে শুরু করলাম, তারপরে দাড়ি বেরিয়ে গেল, তারপরে মানে আবার গোঁপটা ব্যাক হলো ফেলে, তার মাঝখানে দাড়ি ছিল, পাগল হয়ে গেছিলাম ছবি ছিল অগ্নিতৃষ্ণা বলে আমার ছবি, তো সেই ওই গোঁপ কামানো ছবি বোধ হয় একটাই আছে, মানে ওইটা ওইটা। তো তারপরে আর সত্যজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ বা ডাকেন নেই? আচ্ছা, আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি আমার জীবনে কখনো কোনো জিনিস কারোর কাছ থেকে চাইনি, এটা আপনি বলেছেন, হ্যাঁ কোনো জিনিস, শুধু সিনেমা নয় থিয়েটার নয় কোনো জিনিসই চাইনি কারোর কাছে, ফাংশনও নয় যে আমার ফাংশন করে দে দেখ না 25টা ফাংশন এই বছর যদি হয় 50টা যদি হয়, নেভার আই সেড এনিথিং, কখনোই চাইনি, কারণ আমি বিশ্বাসই করি আমার এক্স্যাক্টলি যা কোটা আছে ঈশ্বরের দোয়া আমার ভাগ্যে যে আছে আমি সেটাই পাবো, তার বেশি আমি একটা ওইটা প্রোঅ্যাক্টিভ আমি হইনি কখনো, যার জন্য মানিদার কাছে কখনো গিয়ে বলিনি পরে যে আমার একটা ছবি দিন বা অ্যাসোসিয়েশন রাখা ঘন ঘন যাওয়া করিনি, কারোর ক্ষেত্রেই করিনি, সে প্রভাত রায় যে আমাকে বেশি ছবি দিয়েছেন তার কাছেও কোনো দিন চাইনি, তপন সিনহার কাছে চাইনি, তরুণ মজুমদারের কাছে চাইনি, মৃণালদার কাছে চাইনি, কারোর চাইনি, যে কারণে কিনা জানি না, আমিও বলছি যে কারণে কিনা জানি না যে এদের ছবিগুলো আমি চাইলে পেয়ে যেতাম,
না বোধহয় না। আপনি কি নিজেকে অ্যারোগেন্ট ভাবেন? মানে অ্যারোগেন্ট কেন, মানে আপনি চাইবো না একটা ইগোইস্ট? না না একদম না। না কি হয়েছে, আপনার ফিনান্সিয়ালকে যদি বলতেন তো কি হতো? মানে উনি বড়জন বলতেন যে ঠিক আছে পরে ভাবছি বা কিছু না, ব্যাস ওইটুকুই হতো। তাতে লাভ কি হতো আমার, তাতে লাভটা কি হতো? তারপরে কোনোদিনই নিলেন না, অথচ আমি বলেই গেলাম চারবার, কিন্তু নিলেনই না কোনোদিন। তাতে আমার কি সম্মান বাড়তো? হয়তো মনে অনেক সময় হয়তো আপনি যোগাযোগটা রক্ষা না করলে হয়তো মনের মানে মনে পড়ারও তো একটা ব্যাপার থাকে। হয় না, কিছুতেই হবে না। উত্তম মুখ অনেকে নিয়ে আর কি ছবি করেছেন, ওই চিড়িয়াখানাটা এসে গেছিলো যেহেতু আগেই সই করা ছিল, মানিকদা পরে ওটা জয়েন করেছিলেন। আদারওয়াইজ নায়ক ছাড়া আর কোনো ছবিতে সৌমিত্র দাকে ছাড়া নিয়েছেন? না। উত্তম কুমারকেই নেন না সেকেন্ড টাইম, তো আমি আর কি নেবেন? মানে আমি বললে নেবে কেন লোকটা? আর আমি বিশ্বাস করি, একজন ডিরেক্টর হিসেবে বিশ্বাস করি, সাতখানা ছবি করেছি বলে আমি বিশ্বাস করি যে এক্স্যাক্টলি আমার মতো রোল না পেলে সেই ডিরেক্টরটা নেবে না আমায়, আমি যেমন নেব না, আমিও নেব না। না কাউকে বললে আমি নেব না, বরঞ্চ না বললে হয়তো মনে হতে পারে লোকটাকে নেওয়া যায়। কোনোদিন বলেনি কিন্তু, মানে ভালো লোক কখনো আমার জ্বালায়নি, তাতে হয়তো নিতে পারে, কিন্তু বলে কোনোদিন কেউ পাবে না। সে ছোটোখাটো রোল পেতে পারে, এসে বসে ধরে আড়ায় কিন্তু দিতে হবে রোল বলে বসে গেল, একটা দিয়ে দিল দোকানদার, এরকম। আমি তো সেটা করব না, সেই জন্য প্রবলেম। এটা নিয়েই তো সেই অপর্ণার সঙ্গে একবার হলো না প্রবলেম, সতী ছবিটা করতে গিয়ে কি প্রবলেমটা হচ্ছে বলে, ওই একটা যে কাস্টিং করেছে কাস্টিংটা আমার পছন্দ ছিল না, যার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম ছবিটা। সে রোলটা কি ছিল? রোলটা একজন রেপিস্টের রোল ছিল। আর তখন আমি রেগুলার ছবি করি হিরো, রেগুলার প্রতীকটা দিক বোধ হয়ে গেছে সেই সময়, তো ফলে করিনি আমি ছবিটা, আলটিমেটলি করিনি। আপনি তো বাড়ি বাড়িতে পড়েছিলেন, কিন্তু আপনার গলা ডাব করা হয়েছিল। হ্যাঁ তাই তো, ডাব করার পরেও, মানে আমি ডাব করে দিয়ে ওকে হয়ে যাওয়ার পরে আবার করেছিল। জানি আপনি এনওসি দিয়েছেন, সেটা নিয়েও একটা কথা হয়েছিল যে দিয়ে দিলাম। আপনি কেন এনওসি দিলেন? আপনার সেই ঋতুপর্ণা বলেছিল যে তুমি কেন দিলে এনওসি, তুমি বলেছো। আমি ওই যে বললাম যে আমি নির্লিপ্ত জিনিস কোনোতে, হোয়াট এভার উইল বি উইল বি, এটা বিশ্বাস করি। ওই যে তুমি বললে অ্যারোগেন্স, একেবারে নয়, আমি একেবারে অ্যারোগেন্ট নয়, আমি বিশ্বাস করি ভাগ্যে বিশ্বাস করি, এইটা বলতে পারো। আমি অত্যন্ত ভাগ্য বিশ্বাস, সেই জন্য যা হবে তাই হবে। সেই কারণে আমি কখনোই অ্যাপ্রোচ করি না কাউকে, তো সেখানে বলছি যে মানিকদের ক্ষেত্রেও কখনো অ্যাপ্রোচ করি নি, মানিকদের একটা রোল দিন না। এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড আপনার পাওয়া হলো না বাড়িওয়ালিতে আপনার গলা ডাবের জন্য, এটাতে আপনার একটা আফসোস আছে? আফসোস আছে, আফসোস আছে, কিন্তু সেটা নিয়ে লাভ নেই কিছু, ভেবে লাভ নেই, ওটাও ফেটেই নিশ্চয় ছিল। আমার খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল ও রীতা করার একটা যখন ওরা এ করেছিল, প্রেশার দিয়েছিল ওকে, সেইটা ভালো লাগেনি। হ্যাঁ সেটা একদম পছন্দ হয়নি। আর আমারটা ডাবিং করে দেওয়ার পর যখন চেঞ্জ করলো তখন খারাপ লাগলো আমার। আগে যদি বলতো যে ডাবিং করবে, প্রথমে যদি বলতো কিছু আমার, তাহলে ছবিটা আমি করতাম না, সেই স্কোপটা আমায় দিল না। তারপরে করিয়ে নিয়ে তারপরে বললো এবার তোমার বাদ দিয়ে আরেকজন কেউ করবে, ঠিক লাগেনি। তবে আলটিমেটলি এই ছবিগুলো তো বড় ছবি, এগুলো তো থেকে যায়, থেকে যাবে, এবং সেক্ষেত্রে এই ডাবিং আর থাকবে না, ওটা আমারই হয়ে যাবে ফাইনালি, কেউ জানবেও না পরে কি হয়েছে না যতটুকু বুঝতে পারে। আর একটা জিনিস জিজ্ঞেস করছি যে ধরুন এই যে বসতির্ণে রাধা, এই বা বেদের মেয়ে জ্যোৎস্না, এইগুলো নিয়ে কিন্তু সত্যজিৎবাবু বলছেন ছবিটাতে কিছু তো একটা ব্যাপার আছে না, তো এই যে সবাই এটাকে একটুখানি কি ছবি একটু এলিট ক্লাস লকডাউন অপন করে, হ্যাঁ একটু লকডাউন করে, তো সেই ছবিগুলো কিন্তু এখন আর তৈরি হচ্ছেও না, পারবে না করতে, অত সহজ নয়, এগুলো ম্যাজিক নয়, ইচ্ছে করলেই পারো না কেউ করতে, এগুলো একবারই ঘটে এই ধরনের। আর বসতি মেয়ের রাধাটা তো একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমি, ওটা হচ্ছে বেদের মেয়ের জ্যোৎস্নার সেম গল্পটাই আমি করেছিলাম, আরেকভাবে করেছিলাম এই আর কি, তো একই রেজাল্ট দেখলাম দিল, ওটাও সুপার হিট হয়েছে। এটা একথা টাইগারের মতো ছবি লোকে দেখতে যায়, কিন্তু ওই রকম বাংলায় কিছু নেই, আগে কিন্তু হতো ওই ধরনের ছবি।
হ্যাঁ, আগের কথাই বলছি, মানে এখন আর কি হয় ছবিকে, ছবি 35টা ছবি এখন, এখন তো ছবি হয় না, এখন যে ছবিগুলো হয় সেগুলো এই যে আমরা যেমন অযোগ্য, এই অযোগ্য সেটা বলছে, ও বলছে থেকে যাবে, তাই তো, হতেই হতেই পারে, অ্যাওয়ার্ড পেয়ে গেল, আর্কাইভে রয়ে গেল, কিন্তু থাকা বলে, আমি ছবি থাকা বলে মানে কিছু করতে কেউ মোটামুটি মাসে একবার দেখায় যে কোনো একটা চ্যানেল, লেহালুয়া বা ফাটাকেষ্ট মিনিস্টার কিংবা কিছু এমএলএ অন্তত দু মাসে একবার দেখায়, আর ওদের এই ছবিগুলো শব্দ গত দু বছরে একবারও দেখায়নি, তো থাকাটা অদ্ভুত একটা কথা, আর্কাইভে থাকবে না লোকের ভেতরে থাকবে, যদি কমার্শিয়ালিটি বলতে হয়, কমার্শিয়ালি থাকতে হবে, তাহলে তো লোকের ভেতরে থাকতে হবে, তাহলে তো টিভি চ্যানেলগুলো বারবার দেখাতে চাইবে, কারণ ব্যবসা হয় তবে তো কমার্শিয়াল, তো সেটা তো এখানে হচ্ছে না, এগুলো যেটা বলছে থেকেই যাবে, এইগুলোই থাকবে, মেইনস্ট্রিম হবে কি করে, লোকগুলো তো এই ছবিগুলো দেখছে না, তো সেটা মেইনস্ট্রিম হবে কি করে, তো বুঝতেই পারছি, পাঠান পাঠান এগুলো সব মেইনস্ট্রিম সিনেমা হয়ে গেল, পচা ছবি যেগুলোকে এখন বলা হচ্ছে, তো সেই জিনিসটা তো যা ছিল তাই রয়েছে, আগে যেমন পচা ছবি ইয়াহু বলে চলতো, এখনো তাই চলে, কিছুই আলাদা হয়নি, চেঞ্জ হয়নি, পাবলিক একেবারে পাল্টায়নি, বরঞ্চ পাবলিক আরো খারাপ হয়েছে, এখন যেরকম ছবি হচ্ছে টলছে তাদের আরো খারাপ হয়েছে, অনেক গালাগালি বেড়ে গেছে, অনেক কিছু বেড়ে গেছে। তাহলে আপনি বলছেন এই সৃজিৎ কৌশিক বা যারা যারা ছবি করছেন এখন, মানে আমি চক্রবর্তী মাস্টার ডিরেক্টর, প্রত্যেককে মাস্টার, দুর্দান্ত ডিরেক্টর, ডিরেক্টর ডিরেক্টরকে যে কোনো ছবি, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বললে খুব সহজ হবে, যে হচ্ছে দীপকের দেখার ছবি বানায় এরা, হ্যাঁ চিরঞ্জিত, চিরঞ্জিত দুজনের মধ্যে ডিফারেন্স আছে, চিরঞ্জিত যে সেল করে, যেমন আমি আমি ঋতুপর্ণর ছবি করলো, ঋতুপর্ণ বললো, এখানে সৃজিৎ করলে সৃজিতও বললো চতুষ্কোণে, সেটা হচ্ছে এটা কিন্তু চিরঞ্জিত পাঠ করেনি আমার ছবি, এদের দীপক পাঠ করেছে, যার জন্য নাম হয়েছিল চতুষ্কোণে, খুব নাম বললো, হ্যাঁ তো বললো যে দারুণ হয়েছে, আলো যদি তাই হয় তাহলে দীপক চক্রবর্তী নিউ কামার বলে দে না ছবিটাতে নামটা, আমি তো চাই দীপক আসুক, দীপকও একটা দুটো ছবি করুক, ভালো রোলগুলো পেতে পার আরম্ভ করবো আমি, তাহলে ধর তরুণিন্দা দেয়নি, যেটা তপন সিনহা দেয়নি যে কারণে চিরঞ্জিতকে হয়তো, সেটা এখন দীপক এসে গেলে এই ডিরেক্টরগুলো আমায় নেবে, তারা নেই হয়তো, কিন্তু তার মতো ডিরেক্টর নিতে আরম্ভ করবে, যে এই লোকটা ভালো দীপককে নিয়ে, চিরঞ্জিত কেন বলা না, তা হয় না, কেন না, ও নামটা বিক্রি হয় চিরঞ্জিত নাম, কিন্তু বুম্বা দত্ত ধরুন আজকে মনের মানুষ করছে করছে, সেইগুলো তো প্রসেনজিত নামেই করছে, হ্যাঁ ও তো একটাই নাম, হ্যাঁ আমি যে একটাই নাম বলে আমি আমার ইমেজটাকে চেঞ্জ করে দুটো নামে রাখতে চাই, এবং এইটাতে আসতে ওকে খুব কাটতে হয়েছে, খেতে যেটা হয়েছে সেটা হচ্ছে ওকে আলটিমেটলি কমার্শিয়াল সেটআপের ছবি, দশম অবতারের মতো ছবি করতে হচ্ছে, যেটা কমার্শিয়ালি ভায়াবল বলে চেষ্টা করছে সৃজিতরা, এটা তো কমার্শিয়াল ছবি এখন আরম্ভ করেছে বানাতে, যেহেতু ওদের ছবিটা চলে না বা হাউস বন্ধ হয়ে গেছে, মেন ব্যাপারটা হচ্ছে হাউস বন্ধ হচ্ছে ইন্ডিকেশন যে এদের ছবি চলছে, আমার বলার দরকার, হ্যাঁ অনেক বেশি শিবু আসা দরকার, এরা যদি ভালো হয়, এরা অনেক মাঝখানে ছবি করে, হ্যাঁ হ্যাঁ সেই ছবিটা চলে, ভালো চলে, খুব যে বেশি চলে বেদের মেজস্তার মতো নয়, কিন্তু অন্যরকম, মানে অনেক বেশি আগে মনে করা হতো যে গ্রামের ছবি শহরের ছবি, কিন্তু এখন তো গ্রাম শহরের বিভাজনটা ওই ইউটিউব আর ওইটার জন্য তো অনেকটাই তো মুছে যাচ্ছে, হ্যাঁ অনেকটা মুছে গেছে, ঠিক কথা, অনেকটাই মুছে গেছে, সেটা হয়েছে, কিন্তু ওদের পছন্দটা ওখানেই থাকবে, ওই ছবি দেখ, ওটা যদি অনেকটা মিশেই যেত তাহলে ওই চ্যানেলগুলোতে রোজ সকালবেলা যে লিস্টটা বেরোয় সেই লিস্টটাতে ওই ছবি ঢুকে যেত, অন্য ছবি ঢুকে যেত, ভালো ভালো ছবি ঢুকে যেত, অর্ধাঙ্গিনী সবাই দেখত, কেন দেখবেন, দেখছে না কেন, বেলা শেষের মতো দেখছে না, অর্ধাঙ্গিনী বেলা শেষে বেশি দেখছিল, অনেক বেশি দেখছে, কে ছোট কে বড় আলোচনাটা এরা করে,
যেটা আমি যে যেরকম করছে করুক না দরকার, কারণ ডেভিড ধাওয়ান করাও কিন্তু মুশকিল আছে। হ্যাঁ মানে হচ্ছে সব মুশকিল আছে, নিশ্চয়ই ডিফিকাল্ট ওই কয়টা ছবিগুলো সাজানো কি ভীষণ কঠিন ছবি। ওর মধ্যে থেকে যেটা করা উচিত আমার ধারণা সেটা হচ্ছে পরিন্দা করা উচিত, যেটা ওর মধ্যে ক্লাস, হ্যাঁ থ্রি ইডিয়েট করা উচিত ওর মধ্যে ক্লাস, একটু অন্যরকম ছবি সবসময় ভাল লাগবে দেখতে। মিঠুন যে সাপোর্ট আমি দেখলাম তো, যে সাপোর্টটা ওই সেলটা করেছে আমার সম্বন্ধে খুব গালাগালি করেছে, মানে যাত্রা বলেছে মিঠুন অনেক বড় স্টার, আমার বন্ধু বটে কিন্তু স্টার তো সুপারস্টার, কাজে তাকে হ্যাঁ তাকে বললে তো হবেই আর কি ব্যাপারটা না। কিন্তু রাজনীতি থেকে কি কাজ খেয়েছে আপনার? হ্যাঁ ওরও খেয়েছে বলছি তো, আমার তো খেয়েছে সবারই খেয়েছে, দেবের খেয়েছে, এই যে সমালোচনা চলছে এই যে ওকে বলা হচ্ছে চোর অমুক চোর, হ্যাঁ গরু গরু থেকে নিয়ে ও ওটা তো এফেক্ট করবেই পাবলিকের মধ্যে। তাহলে আপনি কারণ পার্টি তো আলাদা আলাদা, তাহলে তো সাপোর্টও আলাদা আলাদা, বিজেপি সাপোর্টার ওকে যেমন সাপোর্ট করবে, ওকে গদ্দার বলে আমাদের লোকেরা দেখতে চাইবে না ওকে, আমার নেত্রীকে যে গালাগালি করছে লোক তো একটাই, রাজনীতিবিদ বলে আলাদা কিছুতেই হতে পারে না, একজন যদি বউকে পেটায় সে রাজনীতিবিদ বলে আইন থেকে বেরিয়ে যাবে তার তো পারে না, সে পেটালেও পেটাবে সিনেমা আর্টিস্ট পেটালেও পেটাবে যে যা করে পেটাবে, অপরাধ তো করবেই সে, তার শাস্তিও পাবে। না না আমি তো অন্য জিনিস বলেছি, আমি কি বলেছি ভালো করে শুনলেই বুঝতে পারবে, আমি তো নীতিগতভাবে বলছি, সেটা হচ্ছে আমি যে নেত্রীকে মানি সেই নেত্রীকে যে গালাগালি করবে সেটা যে কোনো পার্টির যে কোনো লোকই তাকে পছন্দ করবে না, আমিও তাকে নেব না সে সিনেমাতে যাতে তার নাম না বেড়ে যায়। তার যত নাম বাড়াবো আমি সে তো প্রাইম মিনিস্টার লেভেলে তাকে আমি ঠেলে বলে দিই একদিক দিয়ে, আরেকদিক দিয়ে সে আমায় গালাগালি করে যাচ্ছে আমার মাকে গালাগালি করছে, তাহলে তো অন্যায় হবে। কিন্তু একটা সৌজন্য রাজনীতিও তো আছে, ধরুন প্রকাশ করার ধরুন একটা চিঠি পুড়িয়ে দিচ্ছে, ইন্দিরা গান্ধী কিন্তু হাসি মুখে দেখছেন সেটা এবং ওরা দুজনে আলাপ করছেন, হয়তো দেখা যাবে মিঠুন আর মমতা দুজনে বসে গল্প করছেন দুদিন বাদে, মাঝখান থেকে আপনি এসব বলতে গেলেন কেন? সে তো যখন গল্প করবে করবে করতেও তো করে না, হ্যাঁ তাহলে ভবিষ্যতেও তো করতে পারে, পলিটিক্স আপনি তো নিজেই করলেন যে পলিটিক্স এদিক ওদিক না না হয়, কিন্তু আমি বলছি এক্ষেত্রে আমি প্রিন্সিপালি আমার বাবাকে বা মাকে যদি তুমি কোনো কারণে আমি যার সাপোর্টার যাকে শ্রদ্ধা করি সম্মান করি সেটা তো রাজনৈতিক সত্তাকে অশ্রদ্ধা না না একই জায়গায় একই তো জায়গাটা একই তো, তাকে বুস্ট আপ করব না আমি, এটা বুঝতে পারছো না ব্যাপারটা, আমি যদি ওকে হেল্প করি আরো নাম বাড়তে আরো পপুলার হতে সেটা আপনি সেইটা সেইটা বিজেপি কাজে লাগিয়ে দেবে, সেটা আমি বুঝলাম, কিন্তু ছবিটার চিত্রটা এমন যে ওখানে প্রজাপতিতে মিঠুন ছাড়া আর কেউ ওই ছবিটা কাজটা করতে পারবে না, ও হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে তো মিঠুনকে নিতেই হবে, তাহলে তো মুশকিল ব্যাপার হবে, মানে সেটা সবার জন্য ঠিক আছে, আমি তো কারোর জন্য কোনো আপত্তি করছি, কিন্তু আপনি হলে ওটা পারবেন, আমি হলে পারপাসলি জেনে বুঝে এখন গালাগালি দিয়েছে আজকে এইখানে দেখছি আমি টিভিতে দেখছি কোথাও দেখছি চোর বলছে ধরো মমতাকে, আর তারপরেই আমি তাকে বলে আয় বাড়িতে একটা ছবি তো তোকে নিচ্ছি, ও আচ্ছা বিরাট করে তোকে পাবলিসিটি করব, কি করে বলব পারছি না, অসুবিধা হচ্ছে তো দেব এটা করতে পারলো কি করে করলো, আমি ওর ব্যাপার ও বোঝে ওরা ওইটা তুমি যেটা বলছো ওটাই করছে, ওরা মনে মনে বলছে বা মুখে বলছে এই কারণে করলাম এই। আপনি তো প্রচুর নায়িকার সঙ্গে অভিনয় করেছেন, তো সেরকম কিছু একটু মজার ঘটনা বা আপনাদের আপনার তো কোনো রোমান্স নেই কোনো নায়িকার সঙ্গে, কখনো কোনো গসিপ শোনা যায় না, রত্নাবতী যে কি করেছে ভগবানই জানে, হ্যাঁ তো শোনা যায় না, কিন্তু খুব মজার মজার ঘটনা শোনা যায়, যেমন একটা শোনা গেছিল সেই মুনমুন সেন আপনার পা কামড়ে দিয়েছি কামড়ে ধরেই আছে সাপ কেটে দিয়েছিল বলে, হ্যাঁ যা রক্তটা বার করে ফেলে দেওয়ার কথা রাগ করছে না ধরে আছে পাটা কামড়ে ধরে আছে, হ্যাঁ এবার মজা করে মজা করে মজা করতে গিয়ে আমার পা কেটে দিয়েছিল,
আর দাঁত বসে গেছিল। হ্যাঁ, তো সেরকম যদি কয়েকটা ঘটনা ওই যেমন ধরো ঋতুপর্ণার সঙ্গে হয়েছিল, যেমন আগে তাপ এর শতাব্দীর সম্ভবত, সেটা যে আমরা শুটিং করছি টিগার নিয়ে, হয়তো ছাতা নেই, মানে শট দিচ্ছি আসছি যাচ্ছি ছাতা ধরে রাখার মতো অবস্থা নেই। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যদি ডান দিকে চলে যাই ও এসে আমার ডান দিকে চলে যাচ্ছে, মানে আমরা যে হেঁটে যাচ্ছি আসছি যখন এমনি শট ছাড়া, আবার যখন এদিকে ঘুরে এসছে চলে এসছি আবার এসে দিকে আমার ডান দিকেই আসছে। আমি প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে ব্যাপারটা, তা বললো তুই এদিকে আসছো না বারবার ছায়াটা তো এদিকে, ও আমার যে হাইটে ছায়াতে হাঁটছে সবসময় ওই দিকে চলে আসছে, মানে আমি এরম গিয়ে এরম চাচ্ছি ও গিয়ে এই দিকে চলে আসছে, আবার আমি এরম যাচ্ছি এইখানে চলে আসছে। খুব খুব মজা লেগেছে ব্যাপারটা, আমার ছায়া আছে হাইটটা বেশি হলো, এইটাও মেনটেন করতে পারবো। আর ঋতুপর্ণার হয়েছে, ঋতুপর্ণার টেলিভি আমার একটা শর্ট নেবো, সে এটা বোধ হয় এটা বসন্তের রাজা, সে একদম গাছপালার মধ্যে একটা ঘর বানিয়েছিলাম সেটের মধ্যে, সেখান থেকে ও রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যাবে সুইসাইড করতে, চলে মেয়েটা চলে যাচ্ছে, এই যে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে ঝড় একটু তৈরি করেছি আমরা, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যে বেরিয়ে যাচ্ছে, মানে বৃষ্টি হবে এই যখন বেরিয়ে যাচ্ছ সেই সময় শটটা ঘরটা থেকে বেরিয়ে যাবে, তখন মিউজিক থাকবে পরে আমরা অ্যাড করবো সব। তো হচ্ছে একটা পুতুল আছে, এই পুতুলটা নেই বেরোবে, কারণ ওই পুতুলটা হাত থেকে ফেলে পড়ে গেছিলো বলেই সবার ধারণা হবে গল্পে যে সুইসাইডটা করে ফেলেছে, মানে নদীর ধারে পুতুলটা পড়ে আছে, ওটা ইন্ডিকেশনটা রাখার জন্য করা হয়েছিল, ওর প্রিয় একটা পুতুল ছিল, সেইটা নিয়ে বেরিয়ে যাবে আর শটটা শেষ হয়ে যাবে, এইটুকুই ট্রলি পাতা হয়েছে মনে করছে। কিন্তু যতবারই আমি শটটা ওকে বোঝাতে যাচ্ছি, ও বুঝতে আসছে, আর যতবারই বোঝাতে যাচ্ছি শটটা ততবারই ও ফোন এসে যাচ্ছে, তখন সেলফোনটা খুব চালু হয়ে গেছে, ফোন আসছে ধরছে, একটু বলে আবার একটু পরে বলছে হ্যাঁ বলো, আমি আবার বলতে যাচ্ছি যে একটা লাইন এইখান থেকে তুমি পুতুলটাকে তুললে, তুলে একটুখানি দেখলে পুতুলটা, দেখে এই ঘর থেকে ফোন বাজলো, আবার ফোনটা শেষ হলে এসে বললো ও সরি সরি বলো বলো, এইখান থেকে পুতুলটা ধরে উঠলে, উঠে পাশের ঘরে গেলে মা বাবা ফোন এলো, আবার ফোন শেষ হলো, এই ক্রমাগত হচ্ছে, এরকম বোধ হয় 8 বার হয়েছে, আমি বলতেই পারছি না ওইটুকু শর্ট বলতে পারছি না, যখন থেকে বেরিয়ে মা বাবাকে প্রণাম করতে যাবে করবে না, মানে ছুলেতে জেগে যাবে না ছুঁয়ে বেরিয়ে গেলে, এইটুকু বলতে পারছি না, তার মধ্যে 8টা ফোন। আমি আমার মেকআপ রুমে চলে গেলাম, গিয়ে বসে রইলাম, একটু পরেই এসছে, এসে এরকম করোনা 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 করে এখানে বসে পড়েছে, বসে পড়ে হাঁটুটা ধরে এরকম করোনা, চলো 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 আমি যেতে পারি, ফোনটা দাও, সে ফোনটা নিয়ে পকেটে রেখে বন্ধ করে পকেটে রেখে চলো এবার সরাবে, মানে এবার একটু ডিস্টার্ব করতে হবে। এইসব মনে হচ্ছে আমরা শুটিং করছি হর্টিকালচারে, গানই হচ্ছিলো, ছায়া গিয়ে আমার মেকআপের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর মেকআপ ম্যান আমার মেকআপ ম্যান, মানে মেকআপ অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি ওরা। তো আমরা এখানে শট দিচ্ছি রোদ্দুরের মধ্যে, দিয়ে মাঝখানে গ্যাপ হয়েছে, ওরা জায়গাটা ঠিক করছে ডিরেক্টর, তো আমি ওখানে গিয়ে বললাম যে ব্রাশটাতে তো আমি চুলটা আসেনি, আমার ছেলেটা মানে এরকম কাঁদো কাঁদো হয়ে আছে খিলু দে, তখন ওর যে মেকআপের ছেলেটি সে বলছে দাদা, মানে এ বলতেই পারছে না কিছু, দাদা অত দাদা মন মন দিয়ে এসেছিল আপনার এটা ব্রাশটা নিল, নিয়ে চুল আসার একটু বলে পচা ব্রাশ, একটা জঘন্য একটা ব্রাশ, এই ব্রাশটা এখনো চেঞ্জ করেনি বলে ব্রাশটা নিয়ে পুকুরে ফেলে দিয়েছে, সে কি আমার ব্রাশটা ফেলে দিল। হ্যাঁ, এবার আমার ছেলেটা বলছে আমি কি বিশ্বাস করুন দাদা, আমাকে কিছু বললো না, জাস্ট বললো একটু চোদ্দ ব্রাশটা দাও আর আমি দিলাম, মানে ঠিক আছে বুঝে গেছি যে এখন কী করা যাবে, চুলটা আসতে হবে। তো মুনমুনের
মেকআপ দিচ্ছে, চুলটাকে বললো তো ওর ওর ব্রাশটা দেয়, আমি চুলটা আশ্রয়নি। তো আমি চুলটা একটু আশ্রয়লাম, ওর ব্রাশটা দিল, বেচারা সরল বিশ্বাস আমায় দিয়েছে। আমি চুলটা একটু আশ্রয় ফেলে দিলাম জলে, দুটোই পুকুরে চলে গেল। এইবার একটু পরে আমি তো ওখানে চলে গেছি, একটু পরে ও আসছে, ওদের ব্রাশ চেয়েছে পাইনি, ওখান থেকে রিবাং কত এসছে, কেউ যায় আমার ব্রাশটা তুমি ফেলে দিচ্ছ জলে কেন? আমি ফেলিনি তো, তুমি আমার ব্রাশটা ফেলেছিলে, তো আমি তোমার ব্রাশটাকে পাঠিয়েছি, ওটা নিয়ে আসবে, ফিরে আসবে, ওরা ফিরে আসবে, দাঁড়াও তোমায় দেখাচ্ছি। মানে খুব মজা হতো, খুব মজা হতো ওর সঙ্গে, খুব মজা হতো। ওই রুমে করেছিল যে শুটিং করছে আমার অন্তরালে যখন তখন, তার মুখটা যেহেতু এরকম বুকে টেনে নেওয়া দরকার গানের মধ্যে, সে নিলেই সে হাতের পাশ দিয়ে মাথাটা বার করে দেয়, এলে ওটা কী হচ্ছে? আর ডিরেক্টরের অবস্থা, সেই প্রডিউসার সেই ডিরেক্টর, সে গাছের উপর উঠে পাটা গাছের ডালে দুপাশে দিয়ে ক্যামেরা, সে আবার ক্যামেরাও চলে, ক্যামেরা নিয়ে এরম ঘর দেখছে। আর ওখান থেকে বলছে ও দাদা কি প্রচণ্ড লাগছে আমার এখানে বসে, এরম করো না। আমি কোথায় করছি মনুকে বল না, ও মনু দি এরম করো না, আমি আর পারছি না এখানে বসে থাকতে ক্যামেরা নিয়ে। সে মুখ করুন যতবারই শট নেয় কাট কাট কাট, আবার আবার করলে মুখটা মুখটা বার করে দিচ্ছে। তারপর যে আমার ফেসটাই তো বিক্রি হয় ইট সেলস, তো আমি কি করব, আমার মুখ ঢাকতে পারে ঢাকবে না, পেছন ফিরবো না কোনো শটে, পেছন ফিরবো। এই যে এখন যারা অভিনেতা এসছেন, মানে ধরুন যিশু, পরম, আবির, অনির্বাণ, ঋত্বিক, এদেরকে কি আপনি সেই স্টারের তকমাটা, মানে আপনি এদেরকে মূল্যায়ন করুন একটু কিরকম, মানে অসম্ভব ভালো অভিনেতা কিন্তু স্টারডমটা দুর্দান্ত, স্টার ওই অর্থে স্টার এটা হতে পারবে না, ওরা স্টার মেটেরিয়াল কিন্তু স্টার হতে পারবে না, তার কারণ হচ্ছে ওই হাউসটা নেই বলে। হাউস না চলে গেলে এক একটা জায়গাতে একটাও হাউস নেই, যেখানে চারটে হাউস ছিল একটাও নেই হাউস, তাহলে ছবি দেখে, হ্যাঁ তাহলে ছবিটা দেখেই না। এখন সিনেমাটা ওরা দেখে না, মানে দেখতে পায় না, প্রথমে ওরাই তুলে দিয়েছে না দেখে, ইন্টেলেকচুয়াল ছুঁয়ে ইন্টেলেকচুয়াল ছবি বলে বেরিয়ে গেছে ঢোকে নিয়ে, তাতে উঠে গেছে হাউসটা। এবার উঠে যাওয়ার পরে ওরা যদি দেখতেও চাইছে, তারা প্রজাপতি দেখতে চাইছে, নাম শুনছে, কিন্তু হাউস নেই। যতক্ষণ না হাউস থাকবে তত লোক দেখবে, হাজার হাজার লাখ লাখ লোক দেখবে, এবং সেই লাখ লাখ লোক স্টার তৈরি করে না। কিন্তু আপনি বলেছেন যে এখন কোনো স্টার নেই, নেই তো ওই জন্য তো নেই, প্রচুর ছবি করছে কিন্তু তেমন ওর ডিমান্ডটা সত্যি আছে। আপনার মেয়ে এখন কোথায় আছে? হিউস্টন। হিউস্টনে কি করছে? ও সায়েন্টিস্ট, ডক্টরেট করে সায়েন্টিস্ট, মেয়ে আছে এত বড়, সে মেয়েরা এখন জিমন্যাস্টিক্স করছে, দারুণ ফার্স্ট হয়েছে কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জামাই কি করেন? জামাই আইটি ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, তো বিরাট বাড়ি কিনেছে একটা, ওরা আমরা যাচ্ছি সেপ্টেম্বরে। আচ্ছা, দু মাসের জন্য যাব। হ্যাঁ, হিউস্টনে। আচ্ছা হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনার নিজের প্রোডাকশন আর নতুন করে করার কোনো ইচ্ছে নেই আর? মানে যে উঠিয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ, মানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাউস নেই। আমি যে ধরনের ছবি করি, কিছু করতে কেউটে হোক, মর্যাদা হোক, সুপার হিট ছবি, সেই ছবিটা দেখতে গেলে তো দর্শক চাই, আর দর্শক দেখার জন্য হল চাই, তো হলটা নেই। আমার ছবি আমি কখনোই পছন্দ করব না যে এরকম একটা ফোনে দেখবে, ভালো লাগে না, ভাবতেই পারছে, ভালো লাগছে না যে একটা হলে 1000 লোক বসে দেখছে। আর এই যেমন সেদিন আমরা দেখছিলাম নন্দনে গিয়ে হাউসফুল, আমাদের ছবি দাবাড়ু দেখতে গেলাম, স্টেজে উঠলাম যখন ফেটে গেল হাউসটা, হ্যাঁ হ্যাঁ, হাততালি মানে হাততালি হলো, হাসি মানে হাসি হলো, হা করে হাসু ফেটে গেল হাউসটা, এটা এটা হাতে নিয়ে এখানে বসে কি হবে। আমি গিয়ে বলছি এখানে একটা ফাংশনে গিয়ে বলছি, তোমরা
এখন যে ছবিটা হয়েছে প্রজাপতি, কি ভালো হয়েছে, মিঠুন আরে করেছে দেখেছ? আমাদের হাউস নেই বলছে ওরা। কোথায়? এই মিদনাপুরে একটা জায়গায়। হ্যাঁ নেই, হাউস সব ভেঙে গেছে। আর এখন হাউস হওয়া সম্ভব হবে না, কারণ তখন যে কষ্টে হাউস হয়ে গেছিল হয়ে গেছিল। তখনকার টিকিট বিক্রি যা হলো হলো, ওইতে হয়তো মানে দাদু বানিয়েছিল নাতির হাতে চলে যাচ্ছে, কিন্তু এখন ওই হাউসটা বানাতে গেলে 10 কোটি টাকা লাগবে। এখন সিনেমার ভবিষ্যৎ কি বলে আপনার মনে হয়? খুব খারাপ, খুব ডাইং ইন্ডাস্ট্রি, খুব খুব দুশ্চিন্তা। আচ্ছা আপনি তো মানে কি হচ্ছে, প্রত্যেকটা বছর যদি তুমি হিসেব করো, এটা আমায় বলতে হবে না, তুমি করে নিও হিসেব দেখে নিও, সেটা হচ্ছে প্রত্যেক বছরে এক একটা ছবি রিলিজ হচ্ছে, কতগুলো ছবি রিলিজ করছে আর কত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। তারপরে প্রত্যেকটা প্রডিউসারকে গিয়ে জিজ্ঞেস করো যে এই যে 40টা ছবি রিলিজ করলো এই বছরে, আপনাদের ছবি কে লাভ পেলেন? মানে ওই টাকাটা ফেরতই হচ্ছে না কোনো বছর, সব লসে আছে। মানে বছরে বছরে হয়তো 100 কোটি টাকা লস। অতি উত্তম দেখেছেন? না দেখেননি? আচ্ছা কেন? এমনি স্বাভাবিক লাগবে না কালার ছবি। আমি আরেকটু বেশি ওর কাছ থেকে আশা করেছিলাম, শ্রীজিতের কাছ থেকে। আরো এআই এখন যেমন হয় সেরকম মনে হবে কেন যে লোকটা আমার পাশে বসেছে? মানে মনে হতে হবে পাশে বসে আছে তবেই না সেটা আমায় ধরবে, সে বা আমি তাকে ধরবো তবে তো গায়ে আমার কাঁটা দেবে। উত্তম কুমার হাত বাড়ালো, আমি হাত বাড়ালো, হ্যান্ডশেক করলাম, কালারে নর্মাল দেখা যাবে, এরকম হলে তবে না মজা হবে। সেটা বোধ হয় আরো অনেক খরচা হবে, সেই জন্য বোধ হয় হবে, কিন্তু এটা করা যায় না, করার কিছু নেই। ডাইনোসরকে যদি নড়ানো যায় সত্যি, তাহলে তো এগুলো না করার কি সত্যি। আমার প্রবলেম হচ্ছে পছন্দ হওয়া, 18টা স্ক্রিপ্ট পেলে হয়তো একটা পছন্দ হবে, এটা হচ্ছে আমার প্রবলেম। আমি যে কোনো ছবি করি না, বা আমি সিনেমা নেই, শুটিং করতে পারছি না বলে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই না। আপনি ভীষণ ভালো আঁকেন। হ্যাঁ, কাজে আমি বসে থাকতে পারি চুপচাপ, না করেও বসে থাকতে পারি, কিছু অসুবিধা নেই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা আপনার আঁকার একটা এক্সিবিশনের কথা। হ্যাঁ, সেটার জন্য প্ল্যানিং করছি অনেক বছর ধরে, অনেকে বলছে, তো সেই জন্য এবার ঠিক করেছি, যদি মানে পলিটিক্স থেকে সরতে পারি এই বছরে, নেক্সট ইয়ারে আর কি 26-এ, তাহলে একটা ফুল প্রজেক্ট এক্সিবিশন করতে পারবো। কেন পলিটিক্স থেকে না সরলে এক্সিবিশন করা যাবে? সময় হয় না, সময়টা অভাব হয়ে যাচ্ছে। কে 26-এ কি করে সরবেন? 26-এ তো আবার আপনার বিধানসভার ভোটের। হ্যাঁ সেই ভোট ওই সময় সরতে চাই আর কি, আর দাঁড়াবো না তাহলেই হবে। আচ্ছা চেষ্টা করছি। ঠিক আছে চিরঞ্জিত, এখানেই আমরা মোটামুটি শেষ করি। শুধু আমার খুব ইচ্ছে আপনি আমাকে একটা ছোট্ট কিছু আমার খাতায় এঁকে দেন, একটা পেন দেবেন, আমার ছোট্ট একটা ডায়েরি এখানে ছোট্ট একটা কিছু এঁকে দিন। আপনার তো সেই ওইটা খুব বিখ্যাত, একটা লাইন দিয়ে দিলে তারপর সেটাকে তো ছেড়ে দিই, করো একটা ছোট কিছু দাও তুমি। হ্যাঁ মানে চিরঞ্জিত দেখে যে কোনো একটা লাইন দিলে সেটাকে উনি, আমি একটা এই দিয়ে দিলাম এইটা। বোঝানোর জন্য তোমার লাইন কোনটা, এইটা হচ্ছে তোমার লাইন, ঠিক আছে? আর এইখান থেকে আমার লাইন এলো, অপূর্ব না?
আজকে কত হলো? 20। বাহ, ভারী সুন্দর একটা। থ্যাংক ইউ, ওয়েলকাম, খুব ভালো লাগলো।